নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি আটা দিয়ে দারুণ মজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তাহলে চলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যেই দিয়ে দেব দেড় কাপ আটা সাধারণত যে আটা দিয়ে আমরা রুটি করে খাই সেই আটাই দিয়ে দেব এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে দেব বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন যদি ব্যাটারের ঘনত্বটা ঠিক না রাখতে পারো তাহলে কিন্তু রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে না তো বন্ধুরা এরকম অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে যেমন আমরা কেক তৈরি করি সেরকম ব্যাটারটা হবে তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখন তেলের উপরে নিয়েছে একটা ঝাঁঝরি এই ঝাঁঝরিতে আমরা অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব এখন ঝাঁঝরিটা হালকা হালকা করে আমরা নাড়াতে থাকব আর যেমন ঠিক আমরা বোধে তৈরি করি সেইভাবেই কিন্তু ব্যাটারটা নিচে থেকে পড়তে থাকবে তো ব্যাটারটা কীভাবে পড়লো সেটা দেখার কোনো প্রয়োজন নেই টেরা ব্যাকা যেভাবেই পড়ুক সেভাবেই হবে তো এর উপরে অল্প অল্প ব্যাটার দিয়ে এইভাবে ঝাঁকতে থাকবো আর ব্যাটারগুলো নিচে পড়তে থাকবে তো এইভাবে আমরা মোড়মুড়ে করে এগুলোকে ভেজে নেব তো দেখো বন্ধুরা সুন্দর একটা কালার নিয়ে দারুণভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন আমরা তেল থেকে তুলে নেব তো বন্ধুরা সমস্ত মোড়মুড়েগুলো আমরা তেল থেকে তুলে নিচ্ছি তো একইভাবে আবারও আমরা এরকম ঝাঁঝরির উপরে ব্যাটার দিয়ে আবার মুড়মুড়িগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ঝাঁঝরিটা যখন হাত দিয়ে নাড়াবে এইভাবে কিন্তু তেলের মধ্যে পড়তে থাকবে তো টেরার প্যাকা যেভাবেই পড়ুক সেইভাবেই ভেজে নেবে এবং মুড়মুড়ি করে ভেজে নেবে তো সমস্ত মুড়মুড়ে আমার ভাজা হয়ে গেছে এখন এই বাকি তেলের মধ্যে দিয়ে দেব আমি আট থেকে নটা বিস্কুট তো বিস্কুট যদি তোমাদের হাতে কাছে না থাকে তাহলে শুধু মুরমুড়ে দিয়েও রেসিপিটা তৈরি করে ফেলতে পারো তো বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবে তো দেখো বন্ধুরা বিস্কুটগুলোও আমার ভাজা হয়ে গেছে তো তেল থেকে এখন তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে বিস্কুটগুলো আর মুরমুড়ো গুঁড়ো আমি ভেজে নিয়েছি এইগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়েছে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নেব এই জারের মধ্যেই আমি দিয়ে দেবো মুড়মুড়িগুলো আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বিস্কুট তো কিছু বিস্কুট ভেঙে দিচ্ছি একই সাথে আমি সবগুলো গুঁড়ো করে নেব একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি এবং সবগুলোই আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আর হাফ কাপ মতো জল যে কাপ মেপে আমি আটা নিয়েছি দেড় কাপ আটা তার জন্য আমার এক কাপ চিনির প্রয়োজন তো আমি একটা শিরা তৈরি করে নেব তো বন্ধুরা এইভাবে দেখো আমি শিরাটা তৈরি করে নেব আর শিরা কিন্তু এক তার বাঁধতে হবে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আমি একটু চেক করে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা এক তার বেঁধে গেছে এখন গুঁড়ো করে রাখা মোড়মুড়ে আর বিস্কুট আমি এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু দারুণ মজার হতে চলেছে তোমরা যদি একবার এটা তৈরি করে খেতে পারো তাহলে কিন্তু তোমরা বারবার এটা বানিয়ে খেতে চাইবে তো বন্ধুরা শিরার সাথে আমি গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে একটা ডোর আকার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে একদম নরম একটা আকার তৈরি হয়ে গেছে তো আর থালায় আমি একটা পেপার দিয়েছি পেপারের উপরে একটু তেল দিয়ে নিয়েছি এখন এই পেপারের উপরে দিয়ে আমরা এই ব্যাটারটা সেট করে নেব তো বন্ধুরা দেখো এইভাবে আমি সমস্ত ব্যাটারগুলো দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি এখন এটাকে দু ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে হবে তো বন্ধুরা দু ঘন্টা পর ফিরে এলাম তো সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব তো বন্ধুরা তোমাদের পছন্দ মতো তোমরা সেপ দিয়ে নিতে পারো আমি চোখো চোখো দিল খুশের সেপ দিয়ে আমি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা সুন্দর চোখো সেভ করে আমি কেটে নিয়েছি এখন আমি থালা থেকে তুলে নেব তো বন্ধুরা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা একবার ট্রাই করো তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের দিলখুশ রেসিপি বিস্কুট আর আটা দিয়ে তো ভেঙে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পারফেক্ট হয়েছে তোমরা ভাঙাটা দেখলেই বুঝতে পারছো যে দারুণভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নেব আবার আসবো একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও